সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। আমি সৌরভ। আমি আজকে একটা টপিক নিয়ে চালু করব। তো কালকে আমি একটা টপিক নিয়ে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে কিভাবে আপনি একটা বেসিক ইকুইপমেন্ট দিয়ে আপনি ফটোকপিটা স্টার্ট করতে পারবেন। তো সেই বিষয়ে আমি কিছু আলোচনা করেছিলাম, কিছুটা আমি স্ট্রিট নিয়েও আলোচনা করেছিলাম। তো আজকে আমি একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে হাউ টু প্ল্যান ইউর স্ট্রিট ফটোকপি। তো স্ট্রিট ফটোকপিটা আপনি কিভাবে প্ল্যান করবেন, মানে আগামী দিনে আপনি একটা নতুন বেসিক ক্যামেরা কিনলেন, ক্যামেরা কেনার পর সেইটা দিয়ে আপনি কিভাবে স্ট্রিটটাকে মানে পরপর করে যাবেন, বা আমরা যারা স্ট্রিট করতাম, ঠিক আছে, তো তারা কিভাবে প্ল্যানটা করে। তো ফার্স্ট হচ্ছে আপনার শিডিউল। তো শিডিউলটা কেমন করবেন? যদি আপনি চাকরিজীবী হন, যদি আপনি স্টুডেন্ট হন, যদি আপনি বিজনেস করেন, বা যদি আপনি আদার্স কোনো কিছুর সঙ্গে যুক্ত আছেন, তো যেখান থেকে টাইমটা যেটা বার করবেন, যেটা আপনি একটা টাইম বার করবেন আগে, যে আমি উইকে মোটামুটি 2 থেকে 3 ঘন্টা একটা টাইম দিতে হবে আমাকে, কোয়ালিটি টাইম। এবার দেখুন, স্ট্রিটটা তো আপনি বাড়ির আশেপাশে করতে পারেন, কিন্তু তার সঙ্গে যদি আপনি মানে প্রপার, আমরা কলকাতায় বাস করি, তো কলকাতায় গিয়ে যদি করতে চাই, তো আপনার যাতায়াতে একটা টাইমিং থাকে। তো সেই হিসাবে আপনি একটা শিডিউল করলেন যে আমি উইকের এই দিনটা আমি করতে চাই। কেউ রবিবারটা প্রেফার করে, কারণ রবিবারটা একটু মানুষজনের ভিড়টা কম থাকে, হ্যাঁ। তো আবার কেউ উইকডেজের মধ্যে কোনো একটা দিনের ট্রাই করে। তো সেটা আপনি একটা দিন প্ল্যান করুন যে আমি উইকে এই দিনটা দেবো, বা আপনি টাইম আরও কম পাচ্ছেন, তাহলে মান্থলি আপনি 2 উইকে দেবেন, 2 দিন দেবেন মান্থলি। এবার যদি ছবি তুলতে ভালো লাগে তো আরও বেশি আপনি সেটাকে আরও বাড়াতে পারেন, ঠিক আছে। এবং ফাঁকা টাইম পেলেন, কোনো সময় হলিডে পেলেন, কোনো সময় আপনি কোনো জায়গা থেকে ফিরছেন, সেখানে একটু টাইম পাবেন, সেখানে আপনি একটা টাইম বের করে আপনি একটা স্ট্রিট ফটোগ্রাফি স্টার্ট করতে পারেন, ঠিক আছে। তো এরপর হচ্ছে আমি যে পয়েন্টটা বলবো, এটা হচ্ছে এক্সপ্লোর ইয়োর সিটি। তো আপনি যে কোনো সিটিতেই থাকেন, কিন্তু সেই সিটিতে আপনার প্রচুর জিনিস আছে, সেটাকে আপনাকে প্রাথমিকভাবে আপনাকে এক্সপ্লোর করতে হবে। সেই জন্য আপনাকে জানতে হবে যে আমার সিটিতে কোন কোন জায়গাতে আমি গিয়ে স্ট্রিট ফটোগ্রাফি করতে পারবো। তো সেই জায়গাগুলো আপনি পয়েন্ট আউট করে নিন। আমি কয়েকটা নাম আপনাকে বলতে পারি, যেমন আমাদের কলকাতা, হাওড়া মিলে যদি বলেন, তো আমাদের ফ্লাওয়ার মার্কেট আছে। প্রথমত আমাদের স্ট্রিট ফটোগ্রাফিদের প্রথমেই নামটা মনে পড়ে, তো ফ্লাওয়ার মার্কেট আছে, তারপর আপনার কোলে মার্কেট আছে, তারপর আপনার ময়দান এরিয়া আছে। ময়দানে আপনি সকালে এবং বিকেলে যে মানে মাঠে প্রচুর ছেলেমেয়েরা খেলাধুলো করে, সেই সিনারিটা আপনি তুলতে পারেন। তার সঙ্গে একটা ল্যান্ডস্কেপ ভিউ আপনি পেয়ে যান, যেখানে আপনার ভিক্টোরিয়া একদিকে, আপনার 42 বিল্ডিং, হ্যাঁ। এছাড়া আপনার কলকাতার যে মানে ঐতিহ্যবাহী যে ট্রাম, সেই ট্রামের সঙ্গে আপনি কিছু ছবি তুলতে পারছেন। তো একটা বেস্ট জায়গা আমি বলতে পারি যে ময়দান। এছাড়া আপনার হচ্ছে নর্থ কলকাতার বিভিন্ন জায়গা, যেমন হেদুয়া, আপনার কুমোরটুলি, শ্যামবাজার, এইসব জায়গাগুলো আপনি মোটামুটি রেগুলার না করলেও মোটামুটি, যেটা বললাম যে একটা শিডিউল তৈরি করবেন। তো সেখানে এক একটা জায়গায় আপনি করতে পারেন যে আপনি একটা জায়গার উপরেই অনেকটা দিন সময় নষ্ট করছেন, বা সময় নষ্ট করবেন আমি মানে একটা জায়গার উপরে আপনি অনেকটা দিন দিচ্ছেন। তো সেখান থেকে আপনি কিন্তু ডিফারেন্ট দিনে কিন্তু ডিফারেন্ট সাবজেক্ট, ডিফারেন্ট মুভমেন্ট আপনি ক্যাপচার করতে পারছেন। তো এই নয় যে আপনি একটা দিন গেলেন, সেখান থেকে আপনি একটা বেস্ট মুভমেন্ট তুলে নিয়ে চলে আসলেন, এরকম নয়। কিন্তু সেখানে হয়তো আপনার ওখানে যে মানে ইনফ্রাস্ট্রাকচার সেটা সেম থাকছে, সেটা আপনি রোজ গেলে একই পাবেন, কিন্তু সেখানে যে মুভমেন্ট, সেই মুভমেন্টটা কিন্তু আপনি যদি যতবার যাবেন ততবার কিন্তু আলাদা আলাদা পাবেন। আর নেক্সট যেটা বলবো যে আরও অনেক জায়গা আছে, যেমন আপনাদের যদি বলি যে আমার এখন নতুন যে জায়গা রয়েছে আমাদের নিউ টাউনের ওখানে, যে আমাদের যে মানে ফ্লাইং যে হোটেলটা হয়েছে, আমাদের যে হ্যাঙ্গিং হোটেলটা, তো বিশ্ব বাংলা যাকে বলা হচ্ছে, তো সেইখানেও আপনি অনেক স্ট্রিট ফটোগ্রাফির অনেক এলিমেন্ট আপনি পেয়ে যাবেন। এরপর আমি আসবো হচ্ছে এক্সপ্লোর অল রিচুয়াল ইভেন্ট অফ ইয়োর সিটি অ্যান্ড স্টেট। তো আপনারা দেখবেন স্ট্রিট ফটোগ্রাফি কিন্তু শুধুমাত্র মানুষজনদের ছবি না, সেখানে বিভিন্ন রিচুয়ালের ছবিটাও কিন্তু আমরা তুলে ধরি। যেমন হচ্ছে দুর্গাপূজা, আপনার ঈদ, এগুলো একটা মানে খুব কমন এবং খুব বড় একটা ইভেন্ট। এছাড়া আপনি দেখবেন যে দুর্গাপূজার আগে তর্পণ, সেটা আমাদের বিভিন্ন গঙ্গার যে বিভিন্ন পাড়ে, সেখানে মানে এটা আপনার হয়ে থাকে। সেখানে প্রচুর ফটোগ্রাফাররা সেখানে ছবি তোলে এবং খুব সুন্দর সুন্দর ছবি আমরা দেখতে পাই। এছাড়া যেমন হচ্ছে আমাদের যে চৈত্র মাস যেটা আমাদের এখন চলছে, এখন কোভিড-19 যেন আমরা যে বেরোতে পারছি না, কিন্তু এই যে চৈত্র মাসে একটা আমাদের যে একটা রিচুয়াল হয় চড়ক মেলা বলে, তো ওখানে বিভিন্ন মানে মুভমেন্ট বিভিন্ন রকমেরই একটা ছবি আমরা পেয়ে থাকি। তো এছাড়া অনেক ইভেন্ট আছে, মানে বলে শেষ করা যাবে না, তবে ওটা আপনাকে বের করতে হবে যে কী ইভেন্টের আমি যেতে পারি, ইভেন্টগুলো কী আছে, কী রিচুয়াল। আমাদের ছট পূজা আছে, হ্যাঁ, তো কী রিচুয়াল আছে, তো সেই রিচুয়ালগুলো আপনাকে বের করতে হবে যে আমি এই রিচুয়ালগুলো আমি ক্যাপচার করব। তো ফার্স্ট ইয়ার করলেন, সেখানে গিয়ে আপনি তেমন ভালো ছবি পেলেন না বা ছবি পেলেন, কিন্তু তার পরবার আরেকবার গেলেন, তো আপনি আগেরবার গেছিলেন, তো সেই এক্সপিরিয়েন্সটা আপনার কাজে লাগবে যে আমি আগেরবারে কী কী ছবি তুলতে মিস করেছিলাম বা আমি কী কী ছবি তুলতে পারতাম, বা সেটা পরের বছরে গেলে আপনি আরও ভালো ছবিটা তুলতে পারবেন। তো নেক্সট পয়েন্টে আমি আসবো। সো এই নেক্সট পয়েন্টটা হচ্ছে ইউজ অফ দ্য ডে, মানে আপনি একটা দিনকে কীভাবে ব্যবহার করবেন। তো আমরা সবাই জানি যে একটা দিনেতে সকাল, বিকেল এবং রাত্রির থাকে। তো সকালে একটা দিন বলতে, সকাল বলতে আপনার দুটো পার্ট থাকে। সকালে একটা ভোরবেলা খুব আর্লি মর্নিং, যেখানে আপনার লোকজন অনেক কম থাকে, সেখানে পরিবেশটা অনেক শান্ত থাকে এবং পরিবেশের নেচারটা আলাদা থাকে। এবং তারপরে একটা হয় যে একটা আর্লি টাইম, যেটা সকাল ধরে রাখুন 7টা থেকে 9টার মধ্যে একটা কি একটু মানুষ একটু বিজি হচ্ছে, একটু মানুষ চলাফেরা শুরু করছে এবং তার সঙ্গে কিছু মানে একটা শহর যে মানে রেডি হচ্ছে একটা দিনের জন্য। তো সেই ছবিটা আমরা তুলে ধরতে পারি ওই একটা দিনের মানে যে ফার্স্ট যে মানে ডেটা, সেটা আমি তুলে ধরতে পারি। এবং ভোরবেলার যে দৃশ্যটা, সেখানে আমরা অনেক কিছু লক্ষ্য করি যে ভোরবেলার মধ্যে যেমন সূর্য উঠছে, সূর্যর একটা হালকা আলো আপনি দেখতে পাচ্ছেন এবং সূর্যটা যে অরেঞ্জ একটা মানে একটা এনভায়রনমেন্ট হয়ে আছে, একটা ওয়ার্মিং এনভায়রনমেন্ট, এবং সেখানে খুব কম লোকজন যারা খুব আর্লি মর্নিং, যেমন হচ্ছে আপনার প্রাথমিক যে ধরুন সবজি যারা সবজি বিক্রি করে তাদের কিছু গাড়ি দেখতে পাবেন, তারা সকালে স্টার্ট করছে, এবং যারা অনেক দূর থেকে যারা বিভিন্ন গ্রাম থেকে যারা শহরে কোনো জিনিস পৌঁছে দেয়, সেই ব্যাপারটা আপনি তুলে ধরতে পারবেন। এবং সকালের যে একটা কলকাতার আপনি যদি যান, তো সেখানে একটা চায়ের যে মানে ব্যাপার, চা খাওয়ার একটা ব্যাপার, সেখানে চা তৈরি হচ্ছে, সেখানে চায়ের শীতকালে বিশেষ করে গেলে আপনি চা বানাচ্ছে, সেখানে ধোঁয়াটা যে একটা যে মানে স্টিমের যে ধোঁয়াটা, সেই ব্যাপারটা নিয়ে আপনি অনেক ধরনের ছবি কিন্তু একটা কম্পিটিশনে মানে পেয়ে যাবেন। তো এরপর আসছে আমি ইভিনিংয়ে, আর মিড ডে যেটা থাকে ওটা খুবই টাফ ফটোগ্রাফির জন্য, কারণ ওটাতে আপনার সানলাইটটা প্রচণ্ড পরিমাণে বার্ন হয় এবং খুব হাইলাইট জোনটা অনেক বেড়ে যায়। তো আমি বলবো যে ওই জোনটাকে আপনি একটু অ্যাভয়েড করুন, কারণ আপনি এখন বেসিক জোনে আছেন, তো সেখানে আপনি ওই লাইটটা কন্ট্রোল করতে নাও পারেন। এবং ইভিনিংয়ে আপনি যেতে পারেন বিভিন্ন মাঠে ধরতে খেলার জন্য বলুন, খেলা যেখানে খেলা হচ্ছে ময়দানে খেলা, যেখানে ট্রাম আছে, ট্রামের বিভিন্ন আনাগোনা, তো এইসব নিয়ে আপনি বিভিন্ন ধরনের ছবি কিন্তু করতে পারবেন। আর আমি আগের দিন বলেছিলাম যে একটা ট্রাইপড নেওয়ার জন্য, ট্রাইপড সেখানে লো লাইটের কিছু ছবি আপনি তোলার জন্য ট্রাইপডটা ইউজ করতে পারেন। তো লো লাইটের জায়গাগুলো ধরুন কিছু মার্কেট, যেখানে কিছু লাইটের মানে লাইট একটু কম আছে কিন্তু আপনি কিছু স্লো শাটার ট্রাই করতে পারেন, তো সেখানে ট্রাইপডটা আপনার খুব ইউজফুল সেই জায়গাটা করে। তো আপনি একটা দিনে কোন সময়টা ইউজ করছেন সেটাও একটু প্ল্যান করতে পারেন। আমি এটা একটা দিনের জন্য বলেন ইউজ অফ দ্য ডে। আচ্ছা, ট্রাই টু ক্যাপচার ডিফারেন্ট সিজন অফ দ্য ইয়ার। তো আপনি একটা বছর পান, তো আমাদের একটা বছরে 4টে মোটামুটি সিজন থাকে। তো যেমন শীতকাল থাকে, একদম এক্সট্রিম গরম থাকে, একটা বসন্তকাল টাইপে থাকে, এবং ওই শীত এবং গ্রীষ্মের মাঝামাঝি বা বর্ষাকাল যাকে বলে, বর্ষাকাল একটা থাকে, বেশ বর্ষাকালটা অনেক বড় থাকে আমাদের। তো বিভিন্ন ডিফারেন্ট যে মানে সিজন, সেখানে বিভিন্ন ডিফারেন্স কিন্তু ছবিটা আসছে। শীতকালে আমরা কী দেখি, শীতকালে আমরা রাস্তাঘাটে দেখি যেখানে প্রচুর লোকজন অনেক একটা জায়গায় গ্যাদারিং করে একটা আগুন জ্বালিয়ে মানে আগুনটা পোয়াচ্ছে, সেই ছবিটা আপনি তুলতে পারেন। তার সঙ্গে সেই একটা মানে ছবিতেই আমরা বোঝা যাবে যে এটা কোন সিজনে তোলা হচ্ছে, শীতকাল না গরমকাল, তো সেই ব্যাপারটাকে আপনি তোলার চেষ্টা করতে পারেন। তারপর গরমকালে ধরুন একটা রোদ দুপুরবেলায়, সেখানে আপনার কোনো লোকজন নেই, সেখানে পুরো ফাঁকা, একদম মানে রাস্তাঘাট ফাঁকা, সেখানে কিছু লোক যারা কাজ করে, যারা ধরুন আমরা যারা টাঙা রিক্সা চালায় তারা ধরুন সারাদিন খেটে তারা দুপুরবেলাটা দেখবেন রেস্ট নেয় রাস্তার মধ্যে, টাঙা রিক্সার মধ্যে যেমন তেমন করে শুয়ে পড়ে। ট্যাক্সি যারা, তারা ট্যাক্সি ড্রাইভাররা তাদের গাড়ির মধ্যে বিভিন্নভাবে শুয়ে থাকে। তো সেই ধরনের ছবি আপনি কিন্তু এই বিভিন্ন ডিফারেন্সে পেয়ে যান। আর বর্ষাকালে আপনি প্রচুর ছবি পাবেন, বর্ষাকালে একটা মনসুন যে ব্যাপারটা, সেখান থেকে অনেক ছবি পাচ্ছেন। আচ্ছা, এরপর আমি এই যে পয়েন্টটা যাবো সেটা হচ্ছে এক্সপ্লোর আদার প্লেস নিয়ার টু ইয়োর সিটি। এবার ধরুন শুধু সিটিতে আপনি ছবি তুলছেন, আমাদের সিটির কাছাকাছি অনেক জায়গা আছে যেখানে আমরা গিয়ে ছবি তুলতে পারি। তো সেই জায়গাগুলো আপনি যদি একটু মানে টাইম মানে বলবো না যে আপনি প্রতিদিন টাইম পাবেন, কিন্তু যেদিনকে একটু টাইম পাচ্ছেন সেদিনকে সকালে গিয়ে বিকেলে ফেরা যাবে এমন কিছু জায়গা আপনি যেতে পারেন। যেমন আমি একটা জায়গার নাম বলতে পারি, মেদিনীপুরের নয়া গ্রাম। তো নয়া গ্রামে আপনি ওখানে পটচিত্রর একটা সুন্দর একটা গ্রাম, পটচিত্র বিভিন্ন দেওয়ালে অনেক মানে গ্রাফিটি পেন্টিং করা থাকে। তো সেই পেন্টিংগুলো ইউজ করে আপনি অনেক ধরনের ছবি তুলতে পারবেন। নয়া গ্রাম বলে যে ওটা আপনার পিংলাতে আছে। এছাড়া বর্ধমানের বিভিন্ন জায়গায় যেতে পারেন, ঠিক আছে? তো এটা একটা ইউজ করতে পারেন। আর একটা আমি বলবো যে আমরা ভ্রমণ পিপাসু বাঙালি, তো আমরা বছরে কোনো না কোনো জায়গায় আমরা ঘুরতে যাই। তো যখনই আমরা ঘুরতে যাচ্ছি তো সেখানে ওই যে টাইমটা, সেই টাইমটা আমরা কিন্তু ডিফারেন্ট মানে আমরা সিটির বাইরে অনেক ডিফারেন্ট, আমরা অনেক ছবি অনেক স্ট্রিটের ছবি কিন্তু পাই। তো ডোন্ট মিস অপরচুনিটি টু ক্যাপচার হোয়েন ইউ ট্রাভেল সামওয়্যার। তো মানে ওই অপরচুনিটিটা কিন্তু আপনি মিস করবেন না, মানে ওই যে সময়টা আপনি পাচ্ছেন বা বিভিন্ন আরও ডিফারেন্ট পার্সপেক্টিভ, ডিফারেন্ট স্ট্রিট, ডিফারেন্ট পিপলস, তো এই জায়গাগুলো কিন্তু আপনি ওখানে পেয়ে যাবেন। তো সেখানে আপনি ধরুন ঘুরতে গেছেন, এই হ্যাঁ ঘুরতে যাচ্ছেন, তখন আপনার বন্ধুবান্ধব ফ্যামিলি তার সঙ্গে টাইমটা স্পেন্ড করছেন, কিন্তু তার মধ্যে যদি যে যতটুকু সময় পাবেন দেখবেন একটুখানি করবেন, অনেক ভালো ভালো ছবি পাবেন, অনেক আদার্স নলেজ আপনি পাবেন, আপনি আদার পার্সপেক্টিভ, আদার মুভমেন্ট, আদার পিপল এবং একটা কালচারকে আপনি বিভিন্ন কালচারকে আপনি তুলে ধরতে পারবেন। তো এইভাবে আপনি আপনার স্ট্রিট ফটোগ্রাফিটা প্ল্যান করুন, ঠিক আছে? তো আপাতত আজকের আমি এই টপিকটা আমি এখানেই শেষ করছি। তো আমি পরবর্তীকালে আরও ভিডিও আনার চেষ্টা করবো আপনার জন্য। আপনাদের যদি এই ভিডিওটা থেকে কিছু হেল্প হয় বা কিছু ভালো লাগে তো অবশ্যই কমেন্টে লিখবেন যে কোন জায়গায় ভালো লেগেছে বা কোনো জায়গায় কিছু ভুল হচ্ছে কি না, বা আপনি আরও আগে কী ধরনের ভিডিও চাইছেন বা কোন কোন পয়েন্টে ভিডিও চাইছেন। তো আমি চেষ্টা করবো এই কদিন যে আমি একটু ফাঁকা আছি মানে লকডাউনের জন্য, তো এই কদিনে আমি আরও কিছু ভিডিও আনার চেষ্টা করব। এবং যদি চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন, ভিডিওটা যদি ভালো লাগে কিছু বন্ধুবান্ধব যারা ফটোগ্রাফি করছে তাদেরকে হেল্প করার জন্য আপনি শেয়ার করতে পারেন, এবং লাইক তো করতে পারেন, লাইক যদি ভালো লাগে তো লাইক করবেন। তো আশা করি আজকে ভিডিওটা ভালো লেগেছেন। ঘরে থাকবেন, ভালো থাকবেন, থ্যাংক ইউ।